ঘরে থাকার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ প্রবেশ করছেন রাজধানীতে। জনগণকে সচেতন করতে জরিমানা সহ নানা উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পারছেন না আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ঢাকার চিত্র জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীর উত্তরার রাজমনি থেকে গাজীপুরের টঙ্গীতে বাজার করতে এসেছেন আহমেদ হোসেন। অল্প দামে পণ্য কিনতেই তার মতো অনেকেই সামাজিক দূরত্ব অমান্য করে ঢাকা থেকে যাচ্ছেন গাজীপুরের বাজারগুলোতে। ওদিকে পাওয়া যায় না, আর ওদিকে যাওয়ার পর যায় বেসন এখানে 80 টাকা, ওখানে হচ্ছে 160 টাকা। তাহলে কী করবো এখন? আমরা দরিদ্র মানুষ, এখন তো আমাদের লাগবো না, বাচ্চারা খাইব, আর রোজা আসছে না, রোজা খাওয়া লাগবে না। এই জন্য কিছু বাইক ও রিক্সাতেও গাদাগাদি করে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন মানুষ। সোয়াসুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তালা যেভাবে চাবে সেভাবে হবে, আর এটা মানুষ কোনদিন ঠেকাতে পারবে না, আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত এটা না নি করবে। আসলে তাড়াহুড়া বাড়িতে যাইতে হইব তো, যার কারণে এখন মনে করি আমার মানা হয় নাই, এটা আমি মানি নাই। এখন হাউসবিল্ডিং থেকে আসা, এখন এত দূর থেকে হাঁটে তো যাওয়া সম্ভব না গাজীপুরা, যার কারণে এই যানবাহনে ওঠা। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে তৎপর র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের রাজধানীর প্রবেশমুখেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এখন পর্যন্ত এই চেকপোস্টে প্রায় 20টার মতো মামলা হয়ে গেছে অলরেডি, এবং বর্তমান নতুন আইনে সেই মামলাগুলো হয়েছে, জরিমানার পরিমাণও বেশ ভালো। তো আমরা চেষ্টা করতেছি লোকজনকে সচেতন করার জন্য এবং বের না হওয়ার জন্য। দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে, তাই যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।